আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাত দিনের কোরআন শিক্ষার আসরে আপনাকে স্বাগত। এই করোনার সময় অযথা সময় নষ্ট না করে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করুন এবং ইসলাম ভিত্তিক জীবন করুন। অনেকে হয়তোবা টিচার রেখে কোরআন শিক্ষা করার চেষ্টা করেছেন, বা অনেক সময় ইচ্ছা করে নেই, বা অনেকে সময়ের অভাবে শিখতে পারেন না। তো আশা করছি আমার ভিডিও দেখলে খুব সহজেই আপনারা সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করতে পারবেন। চলুন শুরু করা যাক, আপনারাও শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রচলিত পদ্ধতিতে আরবি হরফ 29টি, যেমন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বাংলা বলেন ইংরেজি বলেন ওইটারা, যেমন বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতে যে লেটার, আর আরবিতে হচ্ছে যে হরফ। তো এটা আপনাকে শিখতে হবে আগে বেসিক। আমি যেভাবে পড়ছি আপনারা আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়ুন। আলিফ, বা, তা, থা, জিম, হ্যা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, র, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এটা নর্মালি বেসিকভাবে বললাম আপনাকে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে, আরবি হরফ বুঝতে হলে আরবি হরফগুলো আপনাকে চিনতে হবে। যেমন আলিফ খালি বান নিচে এক নুকতা, বান নিচে এক নুকতা আলিফ খালি, যেমন হা খালি খর উপরে এক নুকনা। আপনারা আমার সঙ্গে পড়ুন এবং মনোযোগ সহকারে দেখুন। আলিফ খালি বান নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, তার উপরে তিন নুকতা। জিমের, অনেকে বলে জিমের পেট বা নিস, যখন এটা স্মল বা ছোট হাতের হবে এই নুকতাটা নিচে চলে আসবে, এই জন্য বলতে হবে যে জিমের নিচে এক নুকতা। হ্যা, হ্যা, এই হা খালি খর উপরে এক নুকতা। যেমন দাল খালি রালের উপরে এক নুকতা, র খালি যার উপরে এক নুকতা, সিন খালি এই সিনের উপরে তিন নুকতা, সদ, সদ খালি দত, দতের উপরে এক নুকতা, ত খালি জর উপরে এক নুকতা, আইন খালি গয়নের উপরে এক নুকতা, গইন, ফা, ফার উপরে এক নুকতা, কফ, কফের উপরে দুই নুকতা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নুকতা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নুকতা। এই পাঠটা হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট। যেমন আপনি যদি বাংলা ভাষা শিখতে চান বা বাংলা শিখতে চান, শরীয় শরিয়া এগুলো আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে। এর পাশাপাশি ইংরেজি বেসিক জিনিসটা আমরা সবাই জানি, তেমনি আপনি যদি কোরআন শরীফটা সহি এবং শুদ্ধ করে শিখতে চান তাহলে আপনাকে আরবি হরফগুলো খুব সুন্দর করে চিনতে হবে এবং জানতে হবে। তো আপনি সহি এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষা করতে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলি আপনি দেখুন পার্ট বাই পার্ট, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।